যে কাজটা আমি আসলে অন্যের সাথেই করি না, বাসার বাইরের মানুষের সাথেই করি না, সে কাজটা আমি বাসার মানুষের সাথে করব কারণ তারা আমার আপন, এই লজিকটা ঠিক না। আমরা ভাবি যে আমরা আপন মানুষ, মানে উই হ্যাভ দ্য রাইট টু নো এভরিথিং অ্যাবাউট দ্যাট পার্সন, কিন্তু আমার সব জানার অধিকার হয়তো নেই। এটা আমাদের একটা স্বভাবগত একটা দোষ বলা যায়। আমরা সমাজ আমাদের কি কি ভাবলো এটা চিন্তা করি বলে বাসার বাইরে একভাবে মানুষের সাথে ব্যবহার করি, বাসায় চলে আসলে আবার কিন্তু অন্যরকম হয়ে যায়। অনেকে হয়তো বাসার মানুষজনের সাথে আমি একটু রুড়ও ব্যবহার করি, আমি হয়তো কথায় কথায় রেগে যাই, আমি হয়তো এমন শব্দ ব্যবহার করি যেটা আসলে অপমানজনক এবং হয়তো অন্য মানুষ কষ্ট পাচ্ছে, কিন্তু আমি ভাবি যে তো বাসার মানুষ, এদের সাথে তো এভাবে কথা বলা যায়। কিন্তু না, এই ব্যাপারটা আপনাকে আমাকে সবাইকে আসলে একটু ভাবতে হবে, আমার ওই সেন্সটা তৈরি হতে হবে যে সবার প্রাইভেসিকে আমার রেসপেক্ট করতে হবে। হ্যাঁ, এমন হতে পারে যে একটা বিষয় যেটা আরেকজন ভাবছে এটা আমার প্রাইভেসির পার্ট, আপনি ভাবছেন যে না এটা আমার জানার অধিকার আছে, সেটা কীভাবে সুন্দর করে কথা বলে মিউচুয়ালি একটা জায়গায় আসা যায় সেটা চেষ্টা করতে হবে। এমনভাবে কাউকে ম্যানিপুলেট করা উচিত না যাতে যার সাথে আপনি কমিউনিকেট করার চেষ্টা করছেন তাতে আরও দূরত্ব বেড়ে যায়। পার্সোনাল স্পেস দিতে জানতে হবে। আমাদের কালচারে যেটা হয়, আমরা একটু বেশি নাক গলাতে পছন্দ করি, আমরা ভাবি যে আমরা আপন মানুষ, মানে উই হ্যাভ দ্য রাইট টু নো এভরিথিং অ্যাবাউট দ্যাট পার্সন। বাবা মা হলেও ভাবি, ভাই বোন হলেও ভাবি, বন্ধু বান্ধবী হলেও ভাবি, আত্মীয় স্বজন হলেও ভাবি, কিন্তু এটা উচিত না। আমরা হয় কি জীবন অনেক স্ট্রেস নিয়ে বসবাস করি সবাই, আপনি আমি, আপাত দৃষ্টিতে যারা হয়তো সোশ্যাল মিডিয়ায় দেখাচ্ছি যে অনেক ভালো জীবন কাটাচ্ছি, সবাই কিন্তু স্ট্রেসের মাঝে আছি। আমরা হয় কি ভাবি যে আমরা বাসায় যেই আমার একটা স্ট্রেস রিলিফ করার জায়গা, তো সেটা তো না। বাসায় স্ট্রেস রিলিফ করার জায়গা যদি ভাবি সেটা ভালোবাসা দিয়ে, কথা দিয়ে, আন্তরিকতা দিয়ে। আমার বস আমার সাথে খারাপ বিহেভ করেছে বলে কি বাসায় এসে আমি আমার স্ত্রী বা স্বামীর সাথে খারাপ বিহেভ করবো, আমার সন্তানের সাথে খারাপ বিহেভ করবো? তারা যেহেতু আপন, তাদের সাথে তো আরও বেশি আন্তরিক হব। আমি আপন বল বিধায় তাদেরকে আই উইল টেক দেম ফর গ্র্যান্টেড এবং তাদের সাথে যাচ্ছে তাই ব্যবহার করবো, এটা তো হতে পারে না। এক ছাদের নিচে যাদের সাথে বসবাস করি অথবা যাদের সাথে আমার প্রতিনিয়ত ওঠা বসা, আমার আপনজন, তাদের সাথে তো ভালোবাসার সম্পর্ক স্থাপন করতে হবে। অনেক সময় হয় কি টিনেজ বয়সে এটা কিন্তু বেশি হয় বাবা মার সাথে, দূরত্ব বেড়ে যায় কারণ বাবা মা কন্ট্রোল করতে চায়, আর টিনেজ বয়সে তারা আরও বেশি ফ্রিডম চায়। সো এই কারণে হয় কি একজন কন্ট্রোল করতে চাচ্ছে আর একজন বেশি ফ্রিডম চাচ্ছে বলে দূরত্বটা বেড়ে যায়। এটা আমরা কিন্তু অবচেতন মনে অনেক সময় করে ফেলি, এটা করা যাবে না। এ কারণে বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক তৈরি করতে হবে, যেন নিজে থেকেই আপনার সন্তান আপনাকে বোঝাতে চায় যে এতটুকু আমি শেয়ার করতে কমফোর্টেবল, এতটুকু আমি শেয়ার করতে কমফোর্টেবল না, অথবা বাবা মা হিসেবেও আপনি তাকে বোঝাতে পারেন যে এতটুকু আসলে বুঝলে তোমারই লাভ, কারণ তুমি আসলে হয়তো এই কঠিন ডিসিশনটা একা নিতে পারবে না, আমাদের অ্যাডভাইস তোমার দরকার আছে। সো এটা আসলে একটা সম্মানের জায়গা থেকে যদি হয় তাহলেই কিন্তু ওই পার্সোনাল স্পেসটা দুজনের জন্যই শক্ত থাকে এবং দূরত্বও তৈরি হয় না। আপনার সবসময় মনে রাখতে হবে আন্তরিকতা বোধ বাসার বাইরেও যেমন, বাড়ির ভেতরেও তেমন।